এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ক্যালকাটা লেদার কমপ্লেক্স, টানেলে সলিউশন, উই কেয়ার ফর এনভায়রনমেন্ট। সেন্ট মাইকেলস হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন পাস অ্যালং। বৃহস্পতিবার প্রায় 300 আদিবাসী তরুণ তরুণীর গণবিবাহের আয়োজন করেছে জেলার পুলিশ। ইতিমধ্যেই রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে 25,000 টাকা করে প্রত্যেক দম্পতিকে সাহায্য করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মালদহের কাজল কলেজের মাঠে সম্পূর্ণ আদিবাসী রীতি অনুযায়ী এই বিয়ের আসর বসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন মালদহের আদিবাসী ব্লকে বিবাহযোগ্য দরিদ্র আদিবাসী যুবক যুবতীদের বিয়ের আয়োজন করতে। জেলা পুলিশকে সেই দায়িত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই এই গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিদের উপহার সামগ্রী দিয়ে আশীর্বাদ করেন। অনেক সময় টাকার অভাবে আদিবাসী সমাজের বিয়ে সহ একাধিক অনুষ্ঠান থমকে যায়। এবার মুখ্যমন্ত্রী নিজেই গরিব আদিবাসীদের যুবক যুবতীদের বিয়ের খরচ বহন করার সিদ্ধান্ত নেন। যেগুলো আদিবাসী অধ্যুষিত জেলা, সেই জেলাতে আমরা প্রতি বছর আমরা এইভাবে যারা চাইবে, তাদের পরিবার চাইবে, আমার উপস্থিত স্কিম আছে, ওটা তো অ্যাকাউন্টে চলেই যাবে, প্লাস এগুলো আমরা অর্গানাইজ করে দেবো। তাতে দরকার হলে বছরে যদি গরিব 10,000 মেয়েদেরও বিয়ে দিতে হয়, আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এই প্রোগ্রামটা সর্বত্র জেলায় জেলায় আমরা করব, যেখানে যেখানে আমার আদিবাসী ভাই বোনেরা আছে। 1 এপ্রিল থেকে আদিবাসী যত পরিবার আছে, 60 বছর বয়স হলে সে যদি কোনো পেনশন আজ পর্যন্ত না পেয়ে থাকে, তাহলে 1,000 টাকার একটা পেনশন সে কিন্তু পাবে। এটা কিন্তু আমরা করে দিয়েছি, সে সবার জন্য, আপনাদের কেউ বাকি থাকবে না, যে চাইবেন সেই পাবে। তপশিলি বন্ধুদের জন্য করেছি, অন্যান্যরা যারা পেনশন পেতেন 650, জয় বাংলায় তাদেরটাও 1,000 হয়ে গেছে। আর একটা মনে রাখবেন, শুধু একটা কথা, আদিবাসীদের জমি যাতে কেউ না নিয়ে নিতে পারে, আমাদের সরকার একটা আইন করেছে, আদিবাসীর জমি কেউ নিয়ে নিতে পারবে না। বিক্রিও করে সে নিজে নিয়ে নেবে, টাকা আছে বলে তা হবে না। আদিবাসীর অধিকার, আদিবাসীর অধিকার, জঙ্গলের অধিকার যেমন তার অধিকার, আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, যার যত টাকাই থাকুক না কেন, আদিবাসীদের জমি তারা কেড়ে নিতে পারবে না। ব্যুরো রিপোর্ট, তৈরি করা টিভি। আজ বেলেঘাটায় 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকানন্দা দাসের নেতৃত্বে দিল্লিতে নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে একটা ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধিক্কার মিছিলের আয়োজন। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি অলোক দাস। এদিনকার এই ধিক্কার মিছিলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অলকানন্দা দাস বলেন, দিল্লিতে যা হয়েছে তা নক্কারজনক ঘটনা। বিজেপি একটা সাম্প্রদায়িক রং লাগিয়ে একটা বিচ্ছিরি ঘটনা ঘটিয়েছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। অবিলম্বে
আমাদের মমতা ব্যানার্জি যেটা বললেন, যেটা আমাদের শিক্ষা দিয়েছেন যে যেখানেই কোনো বাজে কাজ হয়, আর এটা তো নক্কারজনক একটা কাজ, সেই কাজটার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা হিংস্রভাবে প্রতিবাদ তো আমরা দেখলাম যে আগেরবার দিন কংগ্রেস সিপিএম পথে নেমে হিংস্রভাবে যে প্রতিবাদ করলো সেই প্রতিবাদের আমরা বিরোধী। তেমনি গণহত্যা, যেটা বিজেপির মানে বলে না স্টেট পরিকল্পিত একটা গণহত্যা, সেটাকে আমরা ধিক্কার জানিয়ে আজকে আমরা শান্তিপূর্বক একটা মিছিল জানাচ্ছি। আমরা ধিক্কার জানাচ্ছি সেই নায়ককে যে গুজরাটকে 25 বছর তো ধ্বংস করেছে, এবার দেশটাকে ধ্বংস করার প্রচেষ্টা করছে। দিল্লিতে যখন ট্রাম্পের যখন দেশে এসছে, তখন সেইখান থেকে মানুষের যাতে নোটিশ না করে সেই জায়গায় গিয়ে দিল্লিতে আমাদের একটা বিধ্বংসী হামলা করলো, যেটাতে মানে সাম্প্রদায়িকতা নেই সেই জায়গাতে, একটা সাম্প্রদায়িকতার রং লাগিয়ে ওটাকে বিচ্ছিন্নভাবে একটা জায়গা তৈরি করতে চেষ্টা করলো। নেক্সট গুজরাট আমরা হতে দিচ্ছি না। দিল্লি কেন, হোল দেশ কেন, বাংলায় একবার এসে দেখুক বলছে বাংলা। অমিত শাহ এসেছিলেন এর মধ্যে, উনি বললেন, অমিত শাহ বললেন যে সোনার বাংলা গড়ে দেবো, একবার চান্স দেখো। তা আমি তাকে প্রশ্ন করি, সোনার গুজরাট বানিয়েছেন, দেয়াল দাঁড় করিয়ে সোনা রাখতে হচ্ছে, তো আমাদের দেশে আমাদের মাটি এমনি সোনার মাটি, আপনাকে আর ওটাকে নতুন করে গুজরাটের মাটি, ওই গুজরাটের গু মাটি বানাতে হবে না। সেখানে আমি আপনাকে বলছি, আপনি গুজরাটের থেকে এসেছিলেন, গুজরাটে ফিরে যান, গুজরাটে গিয়ে ব্যবসা করছেন, ব্যবসা করুন। এইখানে এসে সাম্প্রদায়িকতা, দাঙ্গা, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবেন না। আমরা মামাটি মানুষের সরকার, রুখে দাঁড়াবো। প্রতি দেখছেন তো আমাদের প্রমীলা বাহিনী, ছেলেদের থেকে প্রমীলা বাহিনী বেশি। তো আগে অমিত শাহ আমাদের প্রমীলা বাহিনীর ওপর দিয়ে যাবে, তারপর তো দিদি অবধি পৌঁছাবে। আমার মা বলে, যদি তুমি ভালো সঙ্গে থাকো তাহলে তোমার সবসময় স্বর্গবাস হবে, আর যদি তুমি অসৎ সঙ্গে থাকো তাহলে তোমার নরকবাসটা হবেই হবে। তো এই যে যারা বামগুলো ছিল তারা এখন রামের নাম করছে, জয় শ্রীরাম, হঠাৎ দেখলো জয় শ্রীরামের থেকে গলিমারো শালকও বড় হিট হয়েছে, সেই জন্য ওই গলিমারো শালকও এখানে চালাতে চাইছে। তো মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে 3 ঘন্টার মধ্যে 4 জন অ্যারেস্ট, আর যেগুলো বাকিগুলো চিহ্নিত করা হয়েছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। যত তাড়াতাড়ি ধরে ঢুকিয়ে দেবে তত তাড়াতাড়ি বাংলার মঙ্গল। আরে উনি তো পাগল ছাগল, উনি কি বলছেন, দাদি কার মাথা ব্যথা, আমাদেরই মাথা ব্যথা নেই, তাহলে এছাড়া তো দিদির মাথা ব্যথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও পাগল লোক যা ইচ্ছে বলবে, দেখেন না আরেকটা গামছা পরে চোয়া পরে ঘুরে বেড়াচ্ছে, ওটাও ব্যাটা পাগল, এটাও ব্যাটা পাগল, বিজেপি সবকটাই পাগল। কোনো একজন ভদ্রলোক কোনো সাংগঠনিক কথাবার্তা বা কোনো একটা মানে কনস্ট্রাকটিভ কথাবার্তা বলছে আমি শুনিনি। সব সময় যখনই বারো বলে খুন করে দেবো, মেরে দেবো, শ্মশানে যাবো, আরে বাবা যেখানে শ্মশানটা নিয়ে যাবেন সেটাও দিদির তৈরি করা, হসপিটালটা নামে নিয়ে যাবেন সুপার স্পেশালিটি হসপিটাল, সেটাও দিদির তৈরি করা, যাবেনটা কোথায়? বাংলা দিদিকে ছাড়ছে না, সেই জন্য ওই স্বপ্ন দেখে লাভ নেই, ডে ড্রিমিং করে যান, ভালো থাকুন। ক্যামেরায় সাদ্দামের সাথে সকাত আলী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বাসন্তী বিহার মূল এলাকায় আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল ও যুব তৃণমূল সংঘর্ষে রক্তাক্ত 4 যুব তৃণমূল কর্মী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার বিহারি মোড়ে। ঘটনা সূত্রের খবর, গতকাল বাসন্তী বিহারি মোড় এলাকা থেকে বাড়ি ফেরার পথে 4 যুব তৃণমূল কর্মীর পথ আটকে দেয় কয়েকজন মাদার তৃণমূল কর্মীরা। এরপর তাদের লক্ষ্য করে বোমাবাজি করতে থাকে মাদার তৃণমূলের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে 4 যুব তৃণমূল কর্মী। এরপর তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানায় আহতের পরিবার। মন্ডুগাজীর অনগামীরা, ওরা ওই বোম চাষ করে, করে এদের 4 জনের মারধর করে, বোম মেশিন শাবল রড নিয়ে মারধর করে, করলে এদের 4 জনের ফেটে ফুটে গেছে, পুঁচে গেছে, 2খানা বাইক, 4 জনের 4টে মোবাইল, সেগুলো পাওয়া যায়নি। আমরা যুব তৃণমূল কংগ্রেসটা করি বলে আমাদের অপরাধটা এই, মন্টুগাজী মাদারটা করে, মন্টুগাজী আর মন্টুগাজীর ছেলের নেতৃত্বে এই সারা এলাকায় অশান্তি ছড়াচ্ছে। শত ক্রিমিনাল আছে, সব ক্রিমিনালরা সব মারধর আরম্ভ করেছে, বোম গুলি বন্দুক আমাদের এই 4টে 4টে ছেলের, কারোর মাথা ফাটিয়ে দিয়েছে, কারোর মাথা ফাটিয়ে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। আরএসপিরা উৎসাহিত করে আরএসপিদের ক্রিমিনালদের দিয়ে লাগিয়ে দিয়ে তৃণমূলের যারা ভোট করেছে জীবনশাহী 2009 সাল থেকে, যারা জীবন বাজি রেখে যারা লড়াই করছে,
তাদেরকে মেরে আজকের মাথা ফাথা ফাটিয়ে হাত ফাত ভেঙে এ করে দিয়েছে, কনভেনার হয়েছে। আজকের যত হচ্ছে যুবতী নগর কংগ্রেস কর্মীরা আছে, তাদেরকে আজকের ঘর ছাড়া করবো, মারধর করবো। সেই হিসেবে আজকের খেলিয়ার মধ্যে আমাদের তৃণমূল যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বাড়ি ফিরছিল, তাদের হচ্ছে হঠাৎ আক্রমণ পথের মধ্যেখানে চারজনকে আক্রমণ করে সবাইকে আগ্নেয় অস্ত্র সহ মেশিন পার্ট নিয়ে প্রচুর মারধর করে, প্রত্যেকের হাত পাও গুঁড়ো করে দেয়, তার সঙ্গে সঙ্গে মাথাটাও ফাইটে দেয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বাল্যবিবাহের বিরুদ্ধে সাধারণ মানুষ ও যুব সমাজকে সচেতন করে তুলতেই সারা পশ্চিমবঙ্গব্যাপী সাইকেল যাত্রা শুরু করলো এক যুবক। নদিয়ার তেহট থানার বেতাই বিহার আম্বেদকর কলেজ থেকে যাত্রা শুরু করে ওই সমাজসেবী যুবক। যুবকের নাম অক্ষয় ভগৎ। 24 বছর বয়সী এই যুবক কয়েকদিন আগে পুরুলিয়া তার নিজের জন্মভূমি থেকে নদিয়ার পলাশীপাড়া এলাকায় কয়েকজন সমাজসেবী মানুষের সহযোগিতায় এই জেলায় আসেন এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে ও বাল্যবিবাহের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতেই আজ সাইকেল করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করেন। এর আগেও তিনি এই ধরনের সচেতনমূলক সাইকেল যাত্রা করেছেন বলে এই দিন জানান তিনি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আমার নাম অক্ষয় ভগৎ এবং আমার বাড়ি হচ্ছে যে পুরুলিয়ার পুরো পশ্চিমবঙ্গ ভ্রমণে সাইকেলে। আর আমার লক্ষ্য যে বাল্যবিবাহ নিয়ে এক প্রচার অভিযান গড়ে তোলা। এর আগে আমি সারা ভারতবর্ষ জুড়ে বাল্যবিবাহ নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে প্রচার অভিযান করেছি। আমার সময় লেগেছিল 4-1 দিন। এরপর আমি বেরিয়েছি সারা পশ্চিমবঙ্গ ভ্রমণে। আর এই সারা পশ্চিমবঙ্গ ভ্রমণের পরে আমার ইচ্ছা যে আমি বিশ্ব ভ্রমণে বেরোবো। তো আমি বেরিয়েছি বাল্যবিবাহ এবং পরিবেশের বার্তা নিয়ে। তো আমি সমস্ত লোকজনের কাছে অনুরোধ করব যে আমরা যেন এই বাল্যবিবাহ নিয়ে একটা কিছু করতে পারি, এ নিয়ে আমরা প্রতিরোধ করতে পারি এবং যেন এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মকে এক নতুন পৃথিবী গড়ে তুলতে পারি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দ্বিতীয় হুগলি সেতুর ওপর টোল প্লাজার কাছে কলকাতা দিক দিয়ে আসা একটি ম্যাজিক ভ্যানের চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এর ফলে অফলাইনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকে। সূত্রের খবর, গাড়িটি কলকাতা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। খুশির খবর, 73-এ চলে এলো পেট্রোলের দাম। অনেক আগেই হতে পারত এই দাম, কিন্তু দাম বেশ কিছুদিন থমকে থাকার পর গত 3-4 ফের কমতে শুরু করে। আজ 15 পয়সা কমে 73-এর ঘরে চলে এলো কলকাতার পেট্রোলের দাম। বহুদিন ধরে এই জায়গায় দাঁড়িয়েছিল পেট্রোলের দাম, বাড়েওনি আবার কমেওনি, ফলে বোঝা যাচ্ছিল না কোন দিকে কখন মোড় নেবে জ্বালানির দাম। বিগত 3-4 দিন ধরে লাফিয়ে কমতে শুরু করেছে পেট্রোলের দাম। বৃহস্পতিবার আবারও কমে হলো লিটার প্রতি 73.96 টাকা। বুধবার কলকাতা পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 74.11 টাকা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।
one of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. মন্দিরা বেদী বলিউডের একজন জনপ্রিয় মুখ। তিনি এককালে বহু সিরিয়াল এবং সিনেমায় দাপি অভিনয় করেছেন, কিন্তু হঠাৎ তাকে সিনেমা ও সিরিয়াল থেকে বিদায় নিতে দেখা যায়। আর এসবের মধ্যে তিনি নিজের যত্ন নিতেও একদম ভোলেননি। তার উদাহরণ সোশ্যাল মিডিয়া। সম্প্রতি সহছবিতেও দেখা গেছে তাকে। তার এত বয়সেও তার জেল্লা আর ফিটনেস রয়েছে দারুণ। নিজের ফিটনেস সম্পর্কে ভীষণ সিরিয়াস মন্দিরা বেদী। আর প্রতিদিন এক্সারসাইজের রুটিনে রদবদল আনেন যাতে একঘেয়ামি না আসে। মাঝে মধ্যে নিজের পরিবার আর ছেলের সাথেও নিজের ছবি দেন। মাঝে মধ্যেই জিম ট্রেনিং সেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন মন্দিরা। আর এসব টুকটাক ভিডিও ঝলক দেখা গেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। কিছুক্ষণের মধ্যেই 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বৃহস্পতিবার সকালে হাওয়া অফিস জানাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস আগেই জানিয়েছে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত টানা 4 ঘন্টা বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত্রির ওই বৃষ্টিতে সামান্য কমে বুধবার শহরের তাপমাত্রা। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণাবর্তন এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টি। শুক্রবার পর্যন্ত চলবে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।